গুড মর্নিং। ছুটির দিনে একটু অন্যরকম গল্প শোনানো যাক আপনাদের। মাউন্ট ফুজি, যেটা আপনারা প্রথমেই দেখলেন ছবিতে, তো মাউন্ট ফুজি আপনারা সবাই জানেন যে এটা জাপানের একটা অ্যাক্টিভ ভলক্যানো। এই ভলক্যানোটি জাপানের টোকিও শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর বয়স প্রায় 1 লক্ষ বছর আর হাইট হলো প্রায় 3,776 মিটার এবং এটার লাস্ট ইরাপশন হয়েছিল এটার 1707 সালে। আচ্ছা, এটা গেল ফুজির বেসিক ইনফরমেশন। এবার ফুজির নামটা কিভাবে এলো, মানে এটার মানেটাই বা কি? ফুজি, FUJI, ইংলিশে যদি আমরা স্পেল আউট করি এটার হচ্ছে FUJI। এটা কিন্তু অ্যাকচুয়ালি বানান নয়, এর আগের বানান ছিল একদম প্রথমে FUSI, উচ্চারণটা হতো ফুসি, মাউন্ট ফুসি। এবার এটার কারণটা হচ্ছে যে এটার জন্য একটা, মানে এটার পিছনে যে কারণটা সেটা হচ্ছে একটা কাহিনী। এটা একটা জাপানিজ পৌরাণিক কাহিনী যেটা 10th century জাপানে কথিত ছিল এবং এখনও লোকজন বিশ্বাস করে সেটা, যে সেই সময় চাঁদ থেকে জাপানে একজন সুন্দরী মহিলা আসেন এবং জাপানের সম্রাট তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তিনি, এই মহিলাটি রিজেক্ট করেন সেই বিয়ের প্রস্তাব। এবং একদিন পূর্ণিমা রাতে চাঁদের থেকে একটা খুব জোর আলো আসে এবং সেই আলো সেই মহিলাটিকে নিয়ে চলে যায়। তো পরে সম্রাট অনেক খোঁজাখুঁজি করেও মহিলাটিকে পাননি, তো তিনি তার সৈন্য সামন্তদের ওই যে মাউন্ট ফুজির টপে পাঠিয়েছিলেন মাথায়, ওনাদের বিশ্বাস ছিল যে এই এত উঁচু পাহাড়টা যে ওখান থেকে চাঁদ খুব কাছে, তিনি একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন যাতে ওই সৈন্য সামন্তরা চিঠিটা ওই মেয়েটিকে পৌঁছে দেয়। কিন্তু যখন ওরা টপে পৌঁছায়, ওই পাহাড়ের মাথায় পৌঁছায় এবং দেখে যে সেটা সম্ভব নয় অ্যাকচুয়ালি, তো তখন তারা চিঠিটা পুড়িয়ে ফেলে যাতে তার ধোঁয়াটা চাঁদে চলে যায় এবং চাঁদে গিয়ে যেন মেয়েটি জানতে পারে যে ধোঁয়াতে কী বার্তা এসছে আর কি। তো এটা ছিল তাদের সম্পূর্ণ বিশ্বাস, এটা হচ্ছে কাহিনীটা। এবং FUSI ফুসি কথাটা মানে হচ্ছে অমর, যার কোনো মৃত্যু নেই, ঠিক আছে। এর পরবর্তীকালে কী হয়েছে, এই ফুজি কথাটা কীভাবে এসে, ফুজি কথাটা মানে হচ্ছে সৈন্য, যে বীর সেনারা গেছিলেন সেই টপে তারা মানে অনেকেই মারা গেছিলেন, তো তাদের উদ্দেশ্যে তারা চেঞ্জ করে এটাকে আস্তে আস্তে কলুকিয়ারি এটা চেঞ্জ হয়েছে, তো ফুসি থেকে ফুজি। তো সেটার মানেটা হচ্ছে যে সৈন্য। এবং আরেকটাও মানে আছে জাপানিজ ওয়ার্ডে, সেটা হচ্ছে ওয়েলথ, মানে হচ্ছে সম্পদ। এবং আজও ওরা মানে যে যখনই যখনই মাউন্ট ফুজি এটা ইরাপ্ট করবে, যখনই এটা বিস্ফোরণ হবে, আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে, তখন যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা সেই সম্রাটের বার্তা আজও পৌঁছে দেবে সেই চাঁদে গিয়ে সেই সুন্দরী মহিলার কাছে, এবং একটা ইটার্নাল হোপ দেবে, একটা মনের একটা বিরাট জোর বাড়াবে যে ইম্পসিবল কাজকে কীভাবে পসিবল করা যায়, অসম্ভব কাজকে কীভাবে সম্ভব করা যায়, এটা জাপানিরা আজও বিশ্বাস করে আসছে। আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এই ইনফরমেশনটা। পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি। ইউটিউব চ্যানেল স্বপ্নমিতা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবারও আসবো আরও নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন ইনফরমেশনস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।